কোন ঠাসা হয়ে পড়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের যে একটা প্রসেসর আছে, অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন ইউজ করতেছেন, স্মার্টফোনে যে প্রসেসরটা ইউজ করা হয় সেই প্রসেসরের জন্য একটা আর্কিটেকচার লাগে, আর আর্কিটেকচার তৈরি করে ARM নামে একটা কোম্পানি, যেটা US বেসড কোম্পানি। তো ARM বলে দিয়েছে যে হুয়াওয়ের জন্য তারা আর আর্কিটেকচার তৈরি করবে না, তারা বিশেষ করে আর কিরিন যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের জন্য আর আর্কিটেকচার তৈরি করবে না। এতে করে কিন্তু হুয়াওয়ে তাদের আর প্রসেসর তৈরি করতে পারবে না। তো ট্রাম্প প্রশাসন কিন্তু হুয়াওয়ে কে মানে একদম ছিন্ন ভিন্ন করার জন্য কিন্তু নানা রকম চক্রান্ত চালায় যাচ্ছে, বিভিন্ন চক্রান্ত চালায় যাইতেছে, যেগুলো আমরা দেখতেছি। তো হুয়াওয়ের মানে মেন অবস্থান কি হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। তো হুয়াওয়ে সম্পর্কে আপনার কি মতামত? ARM কি এটা ঠিক করতেছে না ভুল করতেছে, কিংবা US প্রেসিডেন্ট কিংবা ট্রাম্প প্রশাসন এটা ঠিক করতেছে না ভুল করতেছে, এই বিষয়ে আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে বলে ফেলুন। তো এখন আমরা বেসিক্যালি হুয়াওয়ের যে নতুন ওএস নিয়ে কথা বলবো, সেটা হলো যে আজকে বেশ কিছু রিভিউ দেবো আপনাদেরকে হুয়াওয়ের যে নতুন ওএস হইতে যাচ্ছে, অর্থাৎ হুয়াওয়ের যে হোংমেং কিংবা ASOS নামে যে ওএসটা আসতে যাচ্ছে সেটা কি রকম হবে। তো আপনারা আমরা বুঝলাম, কিন্তু অ্যান্ড্রয়েড বেস অপারেটিং সিস্টেমটা তৈরি করা হলো কিভাবে? তো অ্যান্ড্রয়েড যেহেতু ওপেন সোর্স ভিত্তিক একটা অপারেটিং সিস্টেম, সেহেতু যে কেউ কিন্তু অ্যান্ড্রয়েড কে নিয়ে কিন্তু মানে অন্যরকম কোডিং চেঞ্জ করে কিংবা বিভিন্ন কোডিং আছে কোডিং গুলাকে চেঞ্জ করে কিন্তু নতুন একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে। তো হুয়াওয়ের বেলাতে কিন্তু তাই ঘটেছে, হুয়াওয়ে জাস্ট অ্যান্ড্রয়েডটাকে নিয়েছে, অ্যান্ড্রয়েডকে নিয়ে কিন্তু তারা নতুন একটা মানে করেন হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করেছে, তার মধ্যে বিভিন্ন রকম কোডিং এর পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ যাহা লাগ তাহাই কদু। তো আমি এই কথাটা বেসিক্যালি কি জন্য বললাম, আর এই কথাগুলো কিন্তু আমি সোর্সের ভিত্তিতে বলেছি, যে সোর্সের লিঙ্ক গুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। প্লাস এখানে একটা কথা থেকে যাই, সেটা হলো যে সাপোজ আপনি একটা বাক্যকে এইভাবে লিখতে পারেন, আমি তোমাকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে এই বাক্যকে আপনি এইভাবে লিখতে পারেন, তোমাকে আমি ভালোবাসি, অর্থাৎ কপি বোঝাচ্ছে। কপি করে কিন্তু জাস্ট হুয়াওয়ে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এনে জাস্ট সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে কিন্তু নতুন একটা ওএস তৈরি করতেছে। এখন কথাটা চলে আসে, এই ওএস কিংবা অ্যান্ড্রয়েড বেসড যে অপারেটিং সিস্টেম আছে সেটা কি অ্যান্ড্রয়েড এর অ্যাপস গুলাকে সাপোর্ট করবে? হ্যাঁ, সাপোর্ট অবশ্যই করবে, কেননা এটা যেহেতু অ্যান্ড্রয়েড এর মধ্যে নানা রকম কোডিং এর পরিবর্তন ঘটিয়ে যেহেতু নতুন একটা অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, সেহেতু কিন্তু এখানে অ্যান্ড্রয়েড এর সকল অ্যাপ সাপোর্ট করবে। এবং হুয়াওয়ে কিন্তু একটা অফিসিয়াল মনে করেন ডিগ্লারি দিয়ে ফেলেছে ইতিমধ্যে, যে অ্যান্ড্রয়েড বেস যেগুলো অ্যাপস গুলো আছে, বেসিক্যালি যে অ্যাপস গুলো আছে অ্যান্ড্রয়েড এর, সেই সকল অ্যান্ড্রয়েড অ্যাপস কিন্তু হুয়াওয়ের যে নতুন অপারেটিং সিস্টেমটা আসছে এই অপারেটিং সিস্টেমে কিন্তু সাপোর্ট করবে। তবে কথা একটা থেকেই যায়, সেটা হলো যে হুয়াওয়ের যে অপারেটিং সিস্টেমটা আছে এখানে তো হয়তো বা বিভিন্ন অ্যাপস এর দরকার হবে। গুগল তো ইতিমধ্যে বলে দিয়েছে যে হচ্ছে তাদের ফোনে, অর্থাৎ হুয়াওয়ের ফোনে কিন্তু অ্যাপ স্টোর থাকবে না, কিংবা গুগলের যে কোনো সার্ভিস, গুগল ড্রাইভ, ইউটিউব, এইগুলো থাকবে না। তো এইগুলো না থাকলেও কিন্তু বেসিক্যালি কোনো প্রকার প্রবলেম নেই। হুয়াওয়ে তাদের হচ্ছে আরেকটা যে বলা চলে একটা কোম্পানির সাথে কথা বলতেছে, সেটা হলো অ্যাপট্রেড নামে একটা কোম্পানি, যদিও এই কথাটা অফিসিয়াল না। অ্যাপট্রেড কোম্পানি যেটার মধ্যে মনে করেন হচ্ছে গুগল প্লে স্টোরের মতনই সেটা, বাট এখানে কিন্তু মানে অনেক অ্যাপস কম আছে, প্রায় মনে করেন হচ্ছে 900,000 মতো অ্যাপস আছে এখানে। তো এটা মনে করেন হচ্ছে অ্যান্ড্রয়েড প্লে স্টোরের একটা ছোট ভাই বলা চলে, গুগল প্লে স্টোরের একটা ছোট ভাই। তো আপনারা কিন্তু অ্যাপট্রেড এর মধ্যে প্রয়োজনীয় অনেক অ্যাপসই পেয়ে যাবেন, বাট বাংলাদেশে অ্যাপস কিন্তু অনেক কম আছে, মানে বিশেষ করে যদি বলি অ্যাপট্রেড এর মধ্যে। তবুও আমি যেহেতু একজন হচ্ছে হুয়াওয়ে ফ্যান্স কিংবা হুয়াওয়ে মনে করেন হচ্ছে ফোনটা ইউজ করি, সেহেতু বলতে পারতেছি অ্যাপট্রেড এর মাধ্যমে কিন্তু মানে 90% অ্যাপসই আপনারা পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার প্রবলেম হতে হবে না। অ্যাপট্রয়েড এর মাধ্যমে আপনারা 90% অ্যাপস ইউজ করতে পারবেন, যেগুলো ইউজফুল অ্যাপস, বেশিরভাগ ক্ষেত্রে বলা চলে 100 এর মধ্যে যদি 99% মনে করেন হচ্ছে ইউজফুল অ্যাপস থাকে, সেই সকল 99% ইউজফুল অ্যাপস কিন্তু এই অ্যাপট্রয়েড নামে যে প্লে স্টোরটা আছে কিংবা অ্যাপ স্টোর আছে এই অ্যাপ স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হুয়াওয়ে এখন আরেকটা বর্তমানে ঘোষণা দিয়েছে, সেটা হলো যে হুয়াওয়ে ফোনে কিন্তু এখন বর্তমানে আপনারা মাইক্রো এসডি যেটাকে বলে, অর্থাৎ মেমোরি কার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, অর্থাৎ মনে করেন হচ্ছে ইয়ার মতো সিস্টেমটা করতেছে, মানে অ্যাপলের ফোনে যেরকম হচ্ছে মেমোরি কার্ড ইউজ করা যায় না, ঠিক তেমনি ভাবে হুয়াওয়ে ফোনে কিন্তু আপনারা এখন থেকে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, যেটার আমি কিন্তু সোর্স আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং সোর্সের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো হুয়াওয়ে মনে করেন হচ্ছে কোণঠাসা প্রায় হয়ে গেছে, কেননা মনে করেন হচ্ছে মাইক্রোসফট তাদের হচ্ছে যে চুক্তিগুলো ছিল সেটা বাতিল করে দিয়েছে, প্লাস ARM যেটা হচ্ছে কিরিনের জন্য যে আর্কিটেকচার তৈরি করে তারাও মনে করেন হচ্ছে চুক্তি বাতিল করে দিয়েছে, কোয়ালকম বাতিল করে দিয়েছে, তাছাড়া আরো অনেক মানে বিভিন্ন কোম্পানি গুলা, তারপর ইন্টেল বাতিল করে দিয়েছে। হুয়াওয়ে বলা চলে একটু কোণঠাসা হয়ে পড়েছে, একটু সাময়িক ভাবে হলেও। তো দেখা যাক হুয়াওয়ে মানে কত দূর এগিয়ে যেতে পারে, এটা আপনার কিংবা আমার কথা না, এটা জাস্ট
প্রযুক্তির দিক থেকে কে এগিয়ে থাকতে পারে, কেননা হুয়াওয়ে এখন বর্তমানে কোন পজিশনে যাচ্ছে কিংবা কোন পজিশনে যাবে সেটা বোঝা যাবে লাস্ট 6 মান্থের মধ্যে, বোঝা যাবে হুয়াওয়ে তাদের অবস্থান কতটুকু শক্ত করতে পারে।